স্টুডেন্ট লোন পাবেন একদম ইস ইনস্ট্যান্টলি আপনার হাতে অথবা আপনার ব্যাঙ্কে সেটা কীভাবে পাওয়া সম্ভব আজকে আমরা জেনুইনভাবে আমরা দেখাবো ঠিক আছে এবং আমরা নিজেও নিয়েছি তার প্রুফ আমরা একটু করেই সব আলোচনা করে দেখাবো ঠিক আছে তো আপনাদের কী করতে হবে এই লোনটি পেতে পেতে গেলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর প্রথমে একটা অপশান থাকবে সেটা অ্যালাউ করে দেবেন মানে হচ্ছে আপনার লোকেশনটা অন চাবে সেটা অ্যালাউ করে দেবেন ঠিক আছে অ্যালাউ করার পর এরকম দেখতে পাচ্ছেন গেট স্টার্ট একটা অপশান আসবে সেটা ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সাইন আপ উইথ ফেসবুক আর সাইন আপ উইথ গুগল তো আপনি ট্রাই করবেন গুগল দিয়ে সাইন আপ করার কারণ ইমেলে তারা পরবর্তীতে পিডিএফ পিডিএফ পাঠাবে ঠিক আছে তো আপনারা গুগলটিতে ক্লিক করে নেক্সট টাইম আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে ক্লিক করে ভেরিফাই করে নেবেন করার পর এখানে একটা পেজ চলে আসবে সেটা হচ্ছে ক্রিয়েট পাচওয়ার্ড এখানে ফোন নেমটা আপনার নামটা দিয়ে দেবেন সঠিক নামটা যেটা আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা ডকুমেন্টসে যেটা রয়েছে সেটা দেওয়ার পর ইমেল আইডিটা আপনারা আপনাদের যে ইমেল আইডি অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ সেই মোবাইলে যে ইমেল আইডি রয়েছে সেটা দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা ঠিক আছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড যদি সেট করতে না পারেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমি কীভাবে পাসওয়ার্ড সেট করতে হয় সেটা আমি জানিয়ে দেবো ঠিক আছে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে দেবেন সেট করার পর সাইন আপ করে দেবেন সাইন আপ করার পর এখানে একটা আসবে ইন্টার রেফারাল কোড এই রেফারাল কোডটা আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার স্ক্রিনে যে রেফারাল কোড একটা রয়েছে সেটা ক্লিক করবেন অর্থ অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রেফারেল কোড সেই রেফারেল কোডটাই এখানে দেবেন দিলে কী হবে দিলে আপনার প্রোফাইলটা সব কিছু ঠিকঠাক থাকবে এবং আপনি পঞ্চাশ টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন ওকে আর যদি প্রোফাইল আমার আমার যদি রেফারেল কোড না দেন তাহলে আপনারা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন না আর যদি দেন তাহলে আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন তারপর অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর এখানে তিন অপশন থাকবে স্টুডেন্ট এমপ্লয় ফুল টাইম সেলফ এমপ্লয়েড এখানে আপনারা স্টুডেন্ট ক্লিক করবেন স্টুডেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা হোম পেজ চলে আসলো এবারই হচ্ছে আপনাদের কী করতে লাগবে এবার আপনাকে মানে অ্যাপ্লাই করতে লাগবে আপনার জাস্ট একটা সাইন আপ হয়ে গেল এবার হচ্ছে মেন যে ফর্মটা সেটা অ্যাপ্লাই করতে পারেন সেই অ্যাপ্লাইটা করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এখানে দেখবেন গেট স্টার্টেড অপশন আসবে গেট স্টার্ট ক্লিক করবেন ক্লিক করার পর এরকম থ্যাংক ইউ রেজিস্টারিং একটা অপশন আসবে এখানে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা চাবে আপনার ডকুমেন্টসের যে ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ আপনার অরিজিনাল ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে একটা এখানে একটা আইডি প্রুফ চাবে ঠিক আছে কে ওইসি আইডি তো সেখানে আপনার ভোটার কার্ডে ভোটের আইডি যদি দেন তাহলে আপনার প্যান কার্ড না থাকলেও কোনো আপনার না পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন অর্থাৎ আপনার কাছে যদি আধার কার্ড যদি দেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই প্যান কার্ডটা থাকতে হবে ঠিক আছে তো আধার কার্ড আমি সিলেক্ট করছি না তো আমি ভোটার কার্ড সিলেক্ট করছি ঠিক আছে ভোটার কার্ড আপনাদের যাদের প্যান কার্ড নেই তারা অবশ্যই আধার কার্ড সিলেক্ট করবেন না কারণ আধার কার্ড সিলেক্ট করলে প্যান কার্ড মাস তো আপনারা ভোটের কার্ড দিতে পারেন অথবা যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে আপনার আধার কার্ড সিলেক্ট করবেন তো আমি ভোটার কার্ড সিলেক্ট করছি করার পর এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সামনের ফ্রন্ট সাইডটা দিয়ে দেবেন তবে নিচে ব্যাক সাইডটা দেওয়ার পর সাবমিট করবেন করা দেওয়ার পর এখানে আমি ভোটার কার্ড সিলেক্ট করেছি তবুও প্যান কার্ডটা এসেছে তো যদি না থাকে প্যান কার্ড তো আই ডোন্ট হ্যাভ প্যান করে দেবেন আর যদি থাকে তবু দিয়ে দেবেন দিলে ভালো হবে এখানে আসছে একটা সেলফি এখানে আপনার একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন আর ট্যাপ টু আপলোড এখানে ক্লিক করে আপনাদের একটা সেলফি তুলে দেবেন সেলফি তোলার পর প্রোফাইল নাম এখানে ধরুন আপনার নাম মানিক তো আপনি মানিক এক দুই তিন বা মানিক চারশো বিশ একটা যে কোনো একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে প্রোফাইল নেম হিসেবে তারপর ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন চাবে ঠিক আছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার ডেট অফ বার্থ এগুলো সব কিছু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস অপশন চাবে এটা ঠিকঠাক দেবেন তারপর ফাদার্স ফোন নেম এখানে আপনার বাবার নাম কী অর্থাৎ ডকুমেন্টসও যেটা রয়েছে সেটা দেবেন মায়ের নামও সেমভাবে দেবেন তারপর এখানে যাচ্ছে কি যে ইন ইজ দিস ইউর হোয়াটসঅ্যাপ নম্বর এটাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে ইয়েস করবেন নো থাকলে নো করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন তারপর নেক্সট করবেন করার পর এখানে আলটারনেটিভ একটা নাম্বার চাবে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার পারমান পারমানেন্ট অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটি আপনার এখানে নির্দিষ্ট যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন অবশ্যই সঠিক অ্যাড্রেস দেবেন নাহলে কিন্তু আপনার পোকা ল্যাপ্রপ হবে না তো দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন যে আই লিভ এখানে উইথ প্যান্স দিয়ে দেবেন তারপর নেক্সট করে দেবেন নেক্সট পর এখানে রেকর্ড আর ভিডিও এখানে প্লাস এখানে ক্লিক করে আপনারা বলতে পারেন ওখানে একটা লেখা থাকবে দু লাইনের যে মাই এম পকেট সেরকম দু লাইন একটা লেখা থাকবে সেটা দেখে দেখে পড়বেন একটা সেলফি ক্লিয়ার ভিডিও একটা আপলোড করে দেবেন পাঁচ ছয় সেকেন্ডের অথবা আপনারা ডাইরেক্ট বলতে পারেন মুঝে লোন চাইয়ে বলার পর আপলোড করে দেবেন আপলোড করার পর নেক্সট করে দেবেন নেক্সট করা দেওয়ার পর এখানে আপনার কলেজ ডিটেলস চাবে এখানে কলেজ ডিটেলসটা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করার পর এখানে কবে স্টার্ট করেছেন কলেজ সেটা দেবেন কবে শেষ করবেন বা কবে শেষ করেছেন সেটা দিয়ে দেবেন তারপর নেক্সট করে দেবেন নেক্সট করার পর আপনার আপনি কী ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন বা ডিগ্রির নাম কী বা আপনার সাবজেক্ট কী আপনি ফুল ফুল টাইম পার্ট টাইম মানে টাইপ অফ অ্যাটেন্ডেন্স এটা দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করার পর এখানে আপনার পার্সেন্টেজ মানে নেক্সট মানে আপনার প্রিভিয়াস যে এক্সাম হয়েছিলো সেই এক্সামে আপনার রেজাল্ট কত পার্সেন্টেজ ছিল আপনি দিয়ে দেবেন কোনো আপনার সত্তর আশি পার্সেন্ট দিয়ে দেবেন কোনো আপনার অ্যাপ্রুভ করে দেবে এটা দেওয়ার পর নেক্সট করে দেবেন নেক্সট করার পর এখানে স্টুডেন্ট আইডি কার্ড চাবে অবশ্যই আপনার কলেজের ফ্রন্ট সাইট মানে কলেজ কলেজের স্টুডেন্ট আইডির একটা ফ্রন্ট সাইট এবং একটা ব্যাক সাইট এখানে আপলোড করে দেওয়ার পর নেক্সট করবেন অবশ্যই আপনার অরিজিনাল আইডি কার্ডটি দিতে হবে নাহলে আপলোড হবে না তারপর নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আপনার মার্কশিট যাবে এটা চাইলে দিতে পারেন না চাইলে কোনো না দিলে কোনো আপনার এক্সক্রিপ করে দিতে পারেন দিলে ভালো এখানে কারেন্ট ইমেল এখানে আপনার ইমেল আইডিটা চলে আসবে বা না আসলে ইমেল আইডিটা বসিয়ে দেবেন যেটা আপনি রেজিস্টার করতে চান রেজিস্টার কর ভেরিফাইতে ক্লিক করবেন সেই ইমেল একটা মেসেজ চলে আসবে সেখানে ক্লিক ভেরিফাই ক্লিক ওখানে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে তারপরে ব্যাক হয়ে নেক্সটে আসবেন নেক্সট করার পর আর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চাবে আপনি বাংলা বা ইংলিশ যেটা দেবেন দিতে পারেন ঠিক আছে বাংলা দিয়ে দেবেন দেওয়ার পর আর এখানে আপনার রেফারেল কোড একটা তৈরি হয়ে যাবে ঠিক আছে সেটা আর নাও এখানে মানে হলুদ লেখাটিতে ক্লিক করে হোয়াটসঅ্যাপে দু একজনকে শেয়ার করবেন শেয়ার করার পর আবার ব্যাকে আসবেন আশেপাশে সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করার পর এরকম একটা ফর্ম অর্থাৎ একটা পিডিএফ এখানে একটা ফর্ম তৈরি হবে সেটাতে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করার পর অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আপনার সেই কিছুক্ষণ নোট করবেন তারপর করার পর আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে তারপর দেখবেন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আপনি কী করে বুঝবেন যে আপনার মানে কী করে বুঝবেন যে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে তো দেখবেন এটা আমার একটা আমার অ্যাকাউন্ট না এটা একটা স্ক্রিনশট এক অন্যজনের একটা স্ক্রিনশট ঠিক আছে তো আমি এটাতে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল বোরোয়িং লিমিট পাঁচশো থেকে দশ হাজার টাকা দেখাচ্ছে তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল বোরয়িং লিমিট জিরো এখানে আমার এখানে দেখাচ্ছে তো আপনার এখানে যত টাকা দেখাবে অ্যাভেলেবেল বোরইং লিমিট সেটাই আপনি তুলতে পারবেন ওকে তো ওটা কমপ্লিট হয়ে গেলে যে অ্যাপ্রো হয়ে যায় তাহলে আপনার এখানে পাঁচশো বা হাজার বা দু হাজার যে টাইপ থাকবে সেটা আপনি তুলতে পারেন ঠিক আছে আর কী করে টাকাটা তুলতে হয় ব্যাঙ্কে ট্রান্সফার করতে হয় সেটা এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা যদি সেটা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যে কী করে টাকা উইথড্রো করতে হয় আমি নেক্সটে জানিয়ে দেবো তো যাই হোক অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করবেন ওকে যাই হোক আজকে এতটুকুই ভিডিও